এখনো যেন ঘোর লেগে আছে অপমর ফুটবল প্রেমীদের চোখে। চ্যাম্পিয়ন্স লীগের হাই ভোল্টেজ ম্যাচ, একটা বাইসাইকেল কিক, স্কোরবোর্ডে একটিমাত্র সংখ্যার আগমন। তিনি রোনালদো বলেই এই ঘটনাকে কেবলমাত্র সেটুকুই হয়ে থাকতে দিলেন না, দিয়ে দিলেন এক রূপকথার মর্যাদা। গোল তো গোলই, তবে যে সৌন্দর্য তাদের লেখা থাকলো তা গোলেরও অধিক। জুভেন্টাসের বিরুদ্ধে এক গোলে এগিয়ে ছিল রিয়াল, ব্যবধান বাড়াতে মরিয়া ছিলেন মার্সেলরা। দানি কারভাহালের চিপ ক্রস যখন রোনালদোর দিকে উড়ে আসছে, তখন তিন কাঠির নিচে জায়গা নিয়েছিল জুভেন্টাস গোলরক্ষক বুফো। পোরখাওয়া বুফো আজ করেছিলেন কিছু একটা ঘটতে চলেছে, আন্দাজ করেছিলেন বল পায়ে নামিয়ে গোলের লক্ষ্যে ঝাঁপাবেন রোনালদো। বড় খেলোয়াড় বুঝি তারাই যারা ফুটবল দুনিয়ার সব ছক এলোমেলো করে দিতে পারেন, এক্ষেত্রেও তাই হলো। বুফোর হিসেব এলোমেলো করেই শূন্যে শরীর ছুড়ে দিলেন রোনালদো। চোখের পলকে বাইসাইকেল কিকে বল গিয়ে জড়ালো জালে। নড়ার সময় পর্যন্ত পেলেন না বুফো, যখন ঘোর ভাঙল ততক্ষণে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এমন গোলের সাক্ষী থাকার সৌভাগ্য তো সবার হয় না। ফুটবল বিশ্বে এমন গোল যে দেখেনি তা নয়, যার সঙ্গে রোনালদোর তুলনায় গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা দ্বিধাভক্ত, সেই মেসিও এরকম গোল করেছেন। কিন্তু রোনালদোর গোল মানেই সেখানে মিশে থাকে একটি অনবদ্য অ্যাটিটিউড। এক ছক ভাঙা তছনছ করা ঝড়ের আবহ তিনি তৈরি করে দেন, যা বেসামাল করে তোলে তার অনুগামীদের। উদ্বেলিত হন রিয়ালের তারকারা, তবে এই গোলটি যেন তার থেকেও বেশি কিছু। এমনকি জুভেন্টাসের ফ্যানরাও স্বীকার করছেন, ফুটবল ইতিহাসের এই ঐশ্বরিক মুহূর্তের সাক্ষী থেকেছেন তারা। মেসি ভক্তরাও ইতিউতে জানাতে শুরু করেছেন, ফুটবলের ঈশ্বর একজন হলেও অলৌকিক ঘটনা ঘটাতে পারেন রোনালদো। এটিই বোধহয় গোলের সার্থকতা। এরপর থেকে আবার দুই দলের সমর্থনে বিভাজন চলবে। মেসি বনাম রোনালদো নিয়ে চর্চায় সরগরম হবে বিশ্ব। কিন্তু ওই যে কয়েক মুহূর্তের বিমূর বিষয়, ওই যে কয়েক মুহূর্তে সকলের এক হয়ে থাকা, এটিই ফুটবলের দান। ফুটবল দেবতার দূত হয়ে রোনালদোই তা ফেরি করতে পারেন। সানডে টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।